ব্লু বাইক ব্লু পাঞ্জাবি না হ্যালো एवरीवन গুড মর্নিং সবাইকে আর সবাইকে জানাচ্ছি স্টার সানডে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আরো একটি ব্লগ দেখার জন্য আর আমরা এখন যাব গির্জায় একসাথে সবাই যাচ্ছি চলুন যাওয়া যাক আর সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগটি আর আজকে আমাদের জন্য আরো একটি স্পেশাল দিন চলুন ব্লগটি শুরু করা যাক এই যে আমরা সবাই একসাথে গির্জায় যাচ্ছি তো গির্জার ভিতরে ঢুকবো এখন তো দেখাই আপনাদেরকে গির্জার শেষে আমরা সবাই বের হলাম এখন সবাই এখানে যার যার আত্মীয় স্বজনদের সাথে মিলিত হচ্ছে এবং আমরা এখন ফটো সেশন করব কিছু সবাই মিলে এবং আমি ঝুমু আছি জোনস রয়েছে তো আমরা সবাই একসাথে মিলে একটু ফটো সেশন করব আর সবাই আত্মীয় স্বজনরা মিলে একত্রে গল্প আলাপচারিতা করছে যে কে কী কী করবে যে আমাদের জুলি পাখিটাও আছে আমাদের সাথে ও তো একদম গরমে ওর অবস্থা শেষ দেখেন চেহারাটা কেমন হয়ে গেছে তো আমরা এখন একটু ফটো সেশন করব আর আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যে কে কী করছে মিশের পরে সবাই সবাইকে শুভ পাশকার শুভেচ্ছা জানাচ্ছে এবং পুনরুত্থানের আনন্দ বিনিময় করছে একে অপরের সাথে আমরাও আছি আমাদেরও মনটা এখানে ফ্রেশ লাগছে এই যে আমাদের ছবি টবি তোলা শেষ আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই মিলে তো চলুন বাসায় যাওয়া যাক সেখানে গিয়ে দেখা হচ্ছে ঝুমুর হাতে বানানো নিজের এরপর আমরা বাড়িতে এসে সবাই মিলে কিছু ফটো সেশন করলাম ফ্যামিলি পিক তুললাম একসাথে এই যে দেখুন আপনারা এই যে ও হচ্ছে আমাদের ফটোগ্রাফার ও আমাদের সব ছবি তুলে দিচ্ছে আর এই যে মিস্টার দিদিমা রান্না শুরু করে দিছে বিরেস্তা করতেছে রান্নার জন্য এই তো আমরা এখন আমি আর লিবেট একটু পিসের বাসা যাবো মোবাইল দিবা তোমার
আর মায়ের পাশে মাছের দো পেঁয়াজা করতেছে। ব্লু বাইক ব্লু পাঞ্জাবি না পিসির বাসায় আসলাম। অনেকক্ষণ বসলাম কথাবার্তা বললাম, এখন আমরা বাসার দিকে যাব। না পিসি ওই যে ওর না না সমস্যা নাই পিসি, আর এক সময় খামো না, ঘরে খাইতে কইছি আবার যাই পিসি। এই যে বাসায় আসছি আর মিরপুর থেকে আমার বাবা মাও আসছে, চলো যাওয়া যাক। কিয়া কাম তোমাকে দূর রেখে গেলে কিনাই দিকে হয়েছে, ভাত খাওয়ার সময় পরে আবার না চা খাইতে। আজকে স্পেশাল মেনুতে রয়েছে গরুর মাংস বুটের ডাল দিয়ে, মুরগির মাংস আলু দিয়ে, এখানে রয়েছে মাছ দো পেঁয়াজা আর ডিমের কোরমা, আর রয়েছে পোলাও, আর এখানে আছে সালাদ। ওদিকে ঝুমো সবাইকে সার্ভ করতেছে আর আমি আপনাদেরকে এদিকে পাতিলের থেকে ডিরেক্ট দেখাইতে আসলাম, এই যে গরুর মাংস বুটের ডাল থেকে, আর এখানে পোলাও গরম একদম চুলার উপরেই রয়েছে। আর এই পাশে আছে মুরগির মাংস আলু দিয়ে রান্না করছে যেটা, সেটা আমি একদম ডিরেক্ট পাতিলের কাছে চলে আসছি। আর এটা হচ্ছে মাছের দো পেঁয়াজি। এই যে ফার্স্ট ব্যাচে ঝুমো বসিয়ে দিয়েছে, ওর বান্ধবীরা এসেছিল আর আমার ভাই আছে, আর এই যে আমার দোস্ত মানে শালাবাবু সে আছে, ওদেরকে খেতে বসিয়ে দিয়েছে ঝুমো। আর এরপরে পরিবারের সবাই বসে গিয়েছে, এই যে ঝুমো আছে, দিদিমা মারা মাসি মামিরা, আর এপাশে পাপা মামা দাদু, এরা সবাই মিলে একটু গল্প গুজব করছে। আর সেই সাথে আজকের স্পেশাল ডেতে আমাদের একটি স্পেশাল ডেও রয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আমাদের আজকে 2 বছরের অ্যানিভার্সারি। তো এটা ঝুমো বানিয়েছে এই কেকটি, আর এখন সবাই মিলে আমরা আমাদের অ্যানিভার্সারি পালন করব, এসেছে সবাই এই উপলক্ষে, তো চলুন। এরপরে সবাই আমাদেরকে এসে এসে গিফট দিছে, যে দিদা আমাদেরকে এই গিফটটা দিছে, তো গিফট কে কী দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদেরকে দিদা ফার্স্টে গিফট দিল, সেটা দেখতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর এই গিফটটা দিয়েছে সুইটি মাসি নোমান আঙ্কেল আর জোন্স, তাদের পক্ষ থেকে আমাদেরকে। এরপরে মামা মামি আমাদের দুজনকে গিফট দিল, এটা আমাকে দিছে আর ওইটা ঝুমোর জন্য। এরপরে পাপা আর মা তাদের পক্ষ থেকে আমাদেরকে দুজনকে গিফট দিল। এরপর প্রার্থনার মাধ্যমে আমাদের কেক কাটার যে অনুষ্ঠান সেটা শুরু করবে, এর জন্য সবাই একত্রে দাঁড়িয়ে প্রার্থনা করছে, এরপরই আমরা কেক কাটার অনুষ্ঠানে যাব। গরম কি? না কোন
কেক কাটার পরে এরপর আমার বউ বানাইছে কেক, এর জন্য আমাকে আগে খাওয়াই দিছে, তারপর আমার বউ বানাইছে কেক, এর জন্য আমি আবার ওকে খাওয়াই দিছি। এটা আর কিছুই না, মজা করে বললাম। তারপর একে অপরকে কেক খাওয়াই দিলাম। এরপরে আমরা দুজন মিলে সবাইকে মুখে মুখে করে হাতে হাতে ধরে কেক খাওয়াই দিলাম। এটা আমার মা, আর এখানে তারপরে খাওয়াই দিচ্ছি পাপাকে। এরপরে পাশে ছিল ছোট মামি, আমাদের মামির পরে এখানে ছিল অ্যাঞ্জেলা, আমার ভাস্তি। এই পাশে হচ্ছে আবার ছোট ভাতিজা, এখানে হচ্ছে জাস্টিনকে খাওয়াই দিচ্ছে, জর্ডেন আছে এপাশে, সে আবার দিদিরও খাওয়াই দিতেছে। এপাশে আমার মামাতো ভাই জুড, এখানে আবার জোন্স, সুইটি মাসি, এখানে হচ্ছে মা রয়েছে, আর সব শেষে এখানে মণিমামি ছিল, আর আরেকটি ছোট শালি টুনি ছিল। তো সব খাওয়া দাওয়া সব কিছু শেষে মায়েরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এবং সবার কাছ থেকে তারা বিদায় নিয়ে নিল। এখন সবাই একসাথে মিলে আমরা একটু নিচে তাদেরকে এগিয়ে দিয়ে আসব। এই যে জুলি তো আগে দৌড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ওই যাচ্ছে। এখানে আমাদের টাইগার শুয়ে আছে। তো এই যে সবাই একসাথে বের হলো বাসা থেকে, এখন তারা চলে যাবে মিরপুরে। সো আমাদের অ্যানিভার্সারিতে আমরা কি কি গিফট পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ আমাদের সবকিছু খুঁজে তার খুঁজে খুঁজে শেয়ার করি, সেজন্য শেয়ার করতেছি। প্রথমে এটা শেয়ার করি, এটা হচ্ছে মামা আমি দিতে লিবার্টির জন্য একটা টি শার্ট, আর আমার জন্য এই সুন্দর একটা শার্ট। আর এদিকে অ্যাসিস্ট্যান্ট আছে আমাদের নানি। তোমার পাশে কে? পাশে হচ্ছে আমাদের প্রিন্সেস নাদন। আর এই পাশে কে? দিদা, অ্যাসিস্ট্যান্ট, সে সাহায্যকারী ভাব। আর এই যে মাসি দিবার জন্য সুন্দর কাজ করে, ঠান্ডা লাগবে, আমার তো পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে আমি অনেক চকলেট পছন্দ করি, সেজন্য আমার জন্য অনেক চকলেট। এবার এটা জুড়ি খুলো, আমি এটা খুলবো।
কেজি লাগবে? সবাইকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার গিফটগুলো অনেক পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নোয়াশালের পাশেই থাকবেন। সে পর্যন্ত টাটা।